নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সকলের পাঠশালাতে এখানে আমরা ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত বিভিন্ন বিষয়ের আলোচনা প্রশ্নোত্তর ও সাজেশন নিয়ে আলোকপাত করবো আজকে আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদে স্থগিত হয়ে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন উচ্চ মাধ্যমিক ইতিহাসে যা আগে হয়নি তা দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে হল চলতে থাকা পরীক্ষার মাঝপথেই করোনা বা কোভিড নাইন্টিন ভাইরাসের বিশ্বব্যাপী বিপর্যয়ের মোকাবিলার জন্য স্থগিত করে দিতে হলো উচ্চ শিক্ষা পর্ষদ শিক্ষামন্ত্রী এবং সম্পদের মুখ্যমন্ত্রীর কথায় আগামী জুলাই মাসে বাকি পরীক্ষাগুলি হবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তবে এই পরিস্থিতিতে আটকে থাকা ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা কি তা শুধু তারাই অনুধাবন করতে পারছে দীর্ঘ আড়াই মাসের গ্যাপে তাদের পড়া তো নিয়মিত করা সম্ভব নয় উপরন্তু পূর্বে প্রস্তুতিও ভুলে যাওয়ার পর্যায়ে যদিও তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের এই রেজাল্ট যখন কোথাও শো করবে কোথাও কিন্তু লেখা থাকবে না করোনার জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে তাই দায় তোমার নতুন করে পড়া শুরু করো সাজেশান সংক্রান্ত এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যা ও প্রশ্ন আমি চেষ্টা করব তার সমাধান করে দেবার এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অলে পেশ করে দাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে আমাদের ভূগোল পরীক্ষা মোট আশি নাম্বার তার মধ্যে কোশ্চেন তৈরি হয় পার্ট এ এবং পার্ট বিতে পার্ট এ থাকে হচ্ছে বড়ো প্রশ্ন সাত নাম্বারের এবং পার্ট বি থাকে শর্ট কোশ্চেন এমসিকিউ এবং এসি পার্ট বি নিয়ে আমরা আজকে আলোচনা করব না আজকে আমাদের আলোচনার অংশ হচ্ছে পার্ট এ অর্থাৎ বড় প্রশ্ন মোট পাঁচটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয় আমাদের যে যে কোশ্চেনগুলো এইবারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক এর দাগের জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হলো সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো অ্যাকুইফার ও অ্যাকুইকুলের পার্থক্য ফোর প্লাস থ্রি অথবা উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্ষের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো উপযুক্ত চিত্তসহ এছাড়া পেরিপ্লেন ও পেরিপ্লেনের মধ্যে পার্থক্য ফাইভ প্লাস টু অথবা জল প্রণালী সংজ্ঞা দাও জাভরি রূপী বৃক্ষরূপী আয়তকার যে কোনো একটি জল নির্গম প্রণালী সম্পর্কে লেখক জল নির্গম প্রণালীর অভ্যন্তরীণ গঠন দ্বারা কীভাবে নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করুক বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরে উৎপত্তি ও বৈশিষ্ট্য লেখ এগুলো মোটামুটি প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো দুয়ে আর পরে পাঁচে এই নাম্বার ডিভিশনে আসতে পারে এবার আসা যাক এটা গেল এর দাগে এবার আসা যাক বিয়ের দাগের জন্য বিয়ের দাগে কী কোশ্চেন আসতে পারে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো ওজস হ্রাসের প্রভাবগুলি আলোচনা করো বা জীববৈচিত্র্য বিনাশের কারণ লেখো সুনামি কি এগুলো মোটামুটি ফোর প্লাস থ্রিতে আসতে পারে কি আসতে পারে ভারতীয় জলবায়ুর উপর এল প্রভাব লেখো মৌসুমি ও ভৌধাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এগুলো মোটামুটি থ্রি প্লাস ফোর এছাড়া আসতে পারে এই বিয়ের দাগের জন্য গ্রিন বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল এলুভেশান ও ইলুভেশনের পার্থক্য গ্রিন হাউস এফেক্ট কী মৃত্তিকা পরিলেখ কী মৃত্তিকা ক্যাটেনা কী হ্যাঁ ডুরিকাস্ট কী রেগলিত কী এগুলো জাস্ট তোমাদের জেনে রাখতে হবে চার অনুযায়ী মৃত্তিকার বৈশিষ্ট্য মৃত্তিকা ক্ষয় বা সংরক্ষণের তিনটি পদ্ধতি যান্ত্রিক আববিকার কোথায় দেখা যায় মৃত্তিকার উৎপত্তিতে আববিকার প্রভাব রেখে এগুলো মোটামুটি ছোটো প্রশ্ন আকারে টু প্লাস থ্রি প্লাস টু এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে আসবে তাছাড়া আসতে পারে ঘূর্ণবাদের চক্ষু কী ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো মৌসুমী বায়ুর উপর বায়ুর প্রভাব লেখো বায়ুর বৈশিষ্ট্য লেখো সীমান্ত ঘূর্ণবাদ বা অক্লুশান কী ভাঙা বৃষ্টি কী এগুলো মোটামুটি টু প্লাস থ্রি প্লাস টু অর্থাৎ শর্ট কোশ্চেন আকারে ভেঙে ভেঙে আসবে আর কি আসতে পারে ত্রিকোষীয় সঞ্চার মানে ব্যাখ্যা করো জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো বিপর্যয় ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীর ভূমিকা এগুলো মোটামুটি ফোর প্লাস থ্রি এই গেল বিয়ের দাগে এবার সি এর দাগে সি এর দাগের জন্য কি কী কোশ্চেন আসতে পারে সবুজ বিপ্লবের সম্পর্কে লেখো অর্থাৎ সংজ্ঞা প্রকৃতি সুবিধা অসুবিধা এগুলো সেত বিপ্লবের সমস্যাগুলি কি কি নীল বিপ্লব কি ভারতের ডাল চাষের সমস্যা ব্যাপক কৃষি ভিত্তিক হওয়ার কারণ লেখো এছাড়া আসতে পারে ব্যাপক কৃষি ও প্রবার কৃষি পার্থক্য লেখো স্থায়ী কৃষি মিশ্র কৃষি শুষ্ক কৃষি স্থানান্তর কৃষি যে কোনো একটা কৃষির সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা ট্রাক ফার্মিং বলতে কি বোঝো অথবা আসতে পারে শ্রীলঙ্কায় নারকেল উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো কৃষি সমন্বয় কি বাজার ভিত্তিক উদ্যান কৃষি সম্পর্কে লেখো ফোর প্লাস থ্রিতে আর কি আসতে পারে এই কৃষির চ্যাপ্টার থেকে অর্থাৎ শিয়ের দাগের আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব আলোচনা করো জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন তথ্য প্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিকাশের ফলাফল এগুলো মোটামুটি শিয়ের দাগের জন্য ইম্পর্টেন্ট এবার চলে আসা যাক দাগ নাম্বার ডি দাগ নাম্বার ডি এর থেকে কী কী আসতে পারে অর্থাৎ শিল্প সংজ্ঞা যে সমস্ত সংজ্ঞাগুলো আসতে পারে সেটা হচ্ছে আইসোডোপেন ক্রিটিক্যাল আইসোডোপেন আউটসোর্সিং দ্রব্যমূল্য ঠিক আছে এছাড়া আসতে পারে ইন্টারনেটের গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে বস্তবায়ন শিল্পের পূর্ব উত্তর পূর্বাঞ্চল থেকে দক্ষিণে স্থানান্তর হওয়ার কারণ কি ব্রাজিলের রবার চাষের সমস্যা লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল উৎপাদক অঞ্চলে সন্নিকটে গড়ে ওঠার কারণ এগুলো মোটামুটি প্রথম দিকের গুলো শর্টকর্গুলো দুয়ে এবং পরবর্তীগুলো পাঁচে টু প্লাস ফাইভে আসবে এছাড়া আসতে পারে পশ্চিম ভারতে পেট্রোরাশায়ন শিল্পের একদেশী ভবনের কারণ লেখো ভারতে শিল্পে উন্নতির কারণ লেখো প্রসার শিল্পে উন্নতির কারণ লেখো ভারতে পাট শিল্পের সমস্যা লেখো ভারতে কাগজ শিল্পের সমস্যা লেখো ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যা লেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা লেখো এগুলো মোটামুটি ফোর প্লাস থ্রিতে আসবে অথবা আসতে পারে কোয়ার্টারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো ভারতে খাদ্য শিল্পের প্রকৃতি অর্থাৎ প্রকৃতি বলতে কী কী সমস্যার সমাধান দুটোই লিখতে হবে দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা লেখো ভারতের পেট্রোলাসন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন লাস্টেরটা দুয়ে বাকিগুলো মোটামুটি পাঁচে বড়ো প্রশ্ন আর ছোটো প্রশ্ন মিলে এছাড়া কী আসতে পারে শিল্পে কাঁচামাল সম্পর্কে লেখো ছোটো প্রশ্ন আকারে আসবে কারাটায় কাগজ শিল্পে গড়ে ওঠার কারণ বড় প্রশ্ন আকারে আসবে এবং শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব লেখো ওয়েবার ও লসের তুলনামূলক আলোচনা করো তাহলে এই মোটামুটি টু প্লাস ফাইভে আসবে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে এই যে বিভিন্ন শিল্প গড়ে ওঠার কারণ এবং সমস্যাগুলো তোমাদের পড়তে হচ্ছে একটা জিনিস খেয়াল করে পড়বে এবং মনোযোগ সহকারে পড়বে যে প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে দেখবে গড়ে ওঠার কারণ এবং সমস্যা কিছু কমন আছে কমনগুলো মাথায় রাখলে তোমরা যে কোনো কোয়েশ্চেন আসলেই অ্যান্সার করতে পারবে তাহলে এবার চলে আসা যাক ই ডাক নাম্বার ই জন্য এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের ভূমিকা লেখো কাম্য জনসংখ্যা কি জনসংখ্যা অভিক্ষেপ কি এগুলো মোটামুটি তিন নাম্বার তিনের জন্য আর নাম্বার চারের জন্য আসতে পারে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লেখো জনসংখ্যা বিবর্তন মডেল বিভিন্ন পর্যায়গুলি কী কী এছাড়া আসতে পারে গ্রামীণ ও পৌরবসতি শ্রেণী বিভাগ অর্থাৎ কার্যভিত্তিক শ্রেণী মোটামুটি ইম্পর্টেন্ট উপকূলীয় অঞ্চলে রৈখিক জনবসতি গড়ে ওঠে কেন এগুলো শর্ট কোশ্চেনে আসবে মরু উদ্যানে জলবিন্দু বসতি গড়ে ওঠার কারণ বনের ধারে সবুজ গ্রাম গড়ে ওঠার কারণ সিবিডি কি মহানগর কি এগুলো আসবে হচ্ছে দু নাম্বার শর্ট কুয়েশন ফাইভ প্লাস টু মোটামুটি নাম্বার ডিভিশন এক্ষেত্রে একটা মাথায় রাখবে তোমাদের উদাহরণ কিন্তু মাস মানে সবুজ গ্রাম থেকে শুরু করে জলবিন্দু বসতি এগুলো উদাহরণ কিন্তু দিতে হবে আর কি আসতে পারে এই চ্যাপ্টার থেকে পরিকল্পনা অঞ্চলে শ্রেণীবিভাগ করো করা উদাহরণ ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ ব্যাঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন ছত্তিশগড়ে খনিজ শিল্পের বর্ণনা দাও এই মোটামুটি তোমাদের এই বছরের জন্য সাজেশান এগুলো পড়লেই মোটামুটি তোমরা বেশিরভাগটাই কমন পাবে তবে কতগুলো জিনিস মাথায় রাখবে জিওগ্রাফি পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং সাজানো গোছানো হতে হবে উত্তর অবশ্যই টুডা পয়েন্ট হতে হবে এবং যতটা সম্ভব উদাহরণ এবং ছবির ব্যবহার মাস্ট তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলে চোখ রাখলে এই ধরনের আরও ভিডিও তোমরা পাবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ